আইপিএলে নিকোলাস পুরানের ঝড়ে ম্লান ধাওয়ানের শতক পাঞ্জাবের টানা তৃতীয় জয় আইপিএলে লিগ পর্ব শেষ দিকে আসতেই ঘুরে দাঁড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব প্রথম সাত ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া দলটি টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দশ ম্যাচ শেষে চারটি ম্যাচে জয় নিয়ে শেষ চারের আশা এখনও বাঁচিয়ে রেখেছে লোকেশ রাহুলের দল কিংস ইলেভেন পাঞ্জাব মঙ্গলবার বিশেই অক্টোবর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তেরোতম আসরে আটত্রিশতম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় পাঞ্জাব যে ম্যাচে পাঞ্জাব জিতেছে পাঁচ উইকেটে টস জিতে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত চৌষট্টি রান জড়ো করে দলের পক্ষে টানা দ্বিতীয় শতক হাঁকিয়ে আইপিএলে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শিখর ধাওয়ান বলতে গেলে তিনি একাই টেনে নিয়ে গেছেন দলের ইনিংস মাত্র একষট্টি বলের মোকাবেলায় একশো ছয় রানে অপরজিত থাকেন এই ওপেনার একশত ছয় রানের ইনিংসে হাঁকিয়েছেন বারোটি চার ও তিনটি ছক্কা অন্যান্যদের মধ্যে আর কেউ পনেরো রানের বেশি স্কোর করতে পারেনি পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ শামী দুটি উইকেট শিকার করেন একটি করে উইকেট পেয়েছেন গ্লেন ম্যাক্সোয়েল জিমি নিশাম ও অশ্বিন জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে লোকেশ রাহুলকে হারালেও ক্রিস গেইলের দ্রুতগতির গতির ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেয় গেইল তেরো বলে উনতিরিশ রান করেন তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে গেইলের বিদায়ের পরপরই মায়াক আগারওয়ালও বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব তবে সেই চাপ উড়ে যায় নিকোলাস পুরানের ঝরে ছয়টি চার ও তিনটি ছক্কায় মাত্র আটাশ বলে তেপ্পান্ন রান করে শ্বাসঘরে ফিরলেও পুরানের এই ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় পাঞ্জাব ম্যাক্সোয়েল চব্বিশ বলে বত্রিশ রান করে বিদায় নিলেও শেষ দিকে দীপক হুদার বাইশ বলে পনেরো ও জিমিনিসামের আট বলে দশ রানের ইনিংসে ভর করে ছয় বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে প্রতিদিন তার কিংস ইলেভেন পাঞ্জাব